আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন। আসলে এটা হচ্ছে একটা থিওরি সাবজেক্ট, এবং এই থিওরিটাকে আসলে কিভাবে ইনফরমেশনটা মানুষের কাছে যেতে পারে বা এইটা মানুষের সিদ্ধান্ত গ্রহণেকে কিভাবে ইম্প্যাক্ট করতে পারে, এটাই হচ্ছে এই সাবজেক্টের মূল বিষয়। মানে আমরা অ্যাকাউন্টিং এর যে তথ্যগুলোকে নিউমেরিক ডিজিটটা প্রকাশ করি, এই নিউমেরিক ডিজিট গুলো মানুষের সিদ্ধান্তকে যখন প্রভাবিত করবে বা মানুষের সিদ্ধান্তকে যখন যৌক্তিক সিদ্ধান্তে রূপান্তরিত করতে পারবে, এটাই হচ্ছে ইনফরমেশন সিস্টেম। মানে মানুষের যে তথ্যটা প্রয়োজন, এই তথ্যটাকে সেই তথ্যের প্রয়োজনীয়তা অনুসারে তাকে উপস্থাপন করা, এটাই যখন আমরা করতে পারবো অ্যাকাউন্টিং এর দ্বারা, সেটাই হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম তথ্যটাকে ফুলফিল করবে। তো চলুন, এখানে প্রথম চ্যাপ্টারে, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে কি কি আলোচনা আছে একটু দেখে নিই। প্রথম, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম কাকে বলে সেটা দেওয়া আছে। বেনিফিটস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস, এর কি কি বেনিফিটস আছে সেটা, ইন্টারনাল কন্ট্রোল আছে, এআইএস ইভলভিং কনসেপ্ট, এআইএস কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এই বিষয়গুলো এখানে তুলে ধরা আছে। দেন রয়েছে এখানে সাবসিস্টেম অফ এআইএস, এআইএস এর কিছু সাবসিস্টেম রয়েছে, ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম, জেনারেল লেজার সিস্টেম, ফিনান্সিয়াল রিপোর্টিং, দ্য ম্যানেজার ম্যানেজমেন্ট রিপোর্টিং সিস্টেম, এটসেটেরা, এই বিষয়গুলো রয়েছে। বিষয়গুলোর উপর ভিত্তি করেও কিছু রিপোর্টিং করা হয়ে থাকে। এরপরে রয়েছে এমসিকিউ। তো এইখানে যে বিষয়টা রয়েছে, দেখুন এটা আসলে একটা থিওরি সাবজেক্ট, এটা আসলে আপনাকে একটু পড়তে হবে। এখানে থিওরি বিষয়গুলো সিম্পলি আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন না। তবে আমি বলি, অ্যাকাউন্টিংটা হচ্ছে একটা ন্যাচারাল সায়েন্সের মধ্যে একটা সাবজেক্ট। এর যে তথ্যগুলো রয়েছে, এই তথ্যগুলো যখন আমরা মানুষের প্রয়োজনীয়তা অনুসারে তাদেরকে দিতে পারবো, এটাই হচ্ছে অ্যাকাউন্টিং এর ইনফরমেশন সিস্টেমের মূল বিষয়। এবং এই বিষয়ে বিভিন্ন প্রকার ট্যালি আছে, বিভিন্ন সফটওয়্যার আছে যার মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার কাজ করে থাকি। তো ফার্স্ট চ্যাপ্টার এ পর্যন্তই, আমরা পরবর্তী চ্যাপ্টারে কনসেপচুয়াল ফাউন্ডেশন নিয়ে আলোচনা করব। আর এর সাথে সাথে কিছু এমসিকিউ দেওয়া আছে, আপনারা এই বিষয়গুলো দেখতে থাকুন এবং এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে থাকুন। আমরা সেকেন্ড চ্যাপ্টারে ডিটেলস আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।